আচ্ছা চল। দোস্ত এক মিনিট দাঁড়া, আগে তোর চোখ বেঁধে নেই, তোকে সারপ্রাইজ দেব। আরে তোর চোখ বাঁধতে হবে না তো। ওই হারামি, তুই বেশি কথা বলছিস কেন? ওরা যা বলেছে তাই কর। দোস্ত তুই রেগে কথা বলছিস কেন? আচ্ছা আমার চোখ বেঁধে দে, কি আর করার। আচ্ছা দোস্ত। আর শোন, আমিও কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। তারপর কামরুল রাসেলের চোখ বেঁধে দিল, ও ওখান থেকে তাকিয়ে বাইরে নিয়ে গেল। নীলা আমাকে বলল, কি হয়েছে হোসেন, রাসেলকে কি সারপ্রাইজ দিবি? ও কিছু না, এমনি আমি কথা বলতে যাব, তখনই কে যেন ডাক দিল, তাই সামনে আমি তাকিয়ে দেখলাম ওরা দুইজন। আবার আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল। রাব্বি আমাকে বলল, হোসেন তুই কেমন আছিস? আপনি কে? আপনাকে চিনতে পারলাম না তো। হোসেন তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর কলেজে অনেক আগের বড় ভাই। চেনার কি আছে, আর আপনাকে আমি চিনি না, রাব্বি বলতে যাবে। তখনই আমি আবার বললাম, নীলা এখান থেকে চলো তো। আরে তুই এইভাবে ওই ভাইয়ের সাথে কথা বলছিস কেন? ওই তুই কিন্তু বেশি কথা বলছিস। কেন, আমি বলিনি এদেরকে আমি চিনি না? আরে রাগ করছো কেন? আচ্ছা চলো। আমি নীলাকে নিয়ে উঠে বাইরে বের হতে যাব, তখনই রাব্বি দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ হোসেন তুই এরকম করিস না, তুই আমাকে আর আমার বোনকে দয়া কর। আরে পা ছাড়ুন, আর মনে আছে আমি একদিন আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? হোসেন আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ ক্ষমা করে দে। আমি পা ছাড়িয়ে নিয়ে বললাম, কি হলো, কেন ক্ষমা চাচ্ছেন? সেদিন রাসেলকে মেরে তোর মন ভরে নাই? প্লিজ হোসেন আমি না জেনে করছি। এরই মধ্যে রিধিতা বলে উঠল, প্লিজ হোসেন তুমি আমার রাসেলকে আমার কাছে এনে দাও, আমার ভাইটা না জেনে করেছে। আমাকে কি পাগলে ধরেছে যে রাসেলকে আমি আবার তোদের কাছে দিয়ে মার খাইয়ে নিব? প্লিজ হোসেন এরকম করিস না, রাসেলকে আমার বোনের কাছে ফিরে দে, আমি না জেনে তোদের সাথে খারাপ ব্যবহার করছি। তারা দুইজন আমাকে অনেক বুঝালো, আমি তাদের কোনো কথাই শুনিনি। হঠাৎ কে যেন ডাকলো, রেস্টুরেন্টের দরজার দিকে তাকালাম, রাসেল কামরুল সবাই আছে। রাসেল রিধিতাকে দেখি অবাক, রাসেল তো রিধিতাকে দেখি কান্না করে ফেলেছে। আমি কামরুলকে বললাম, ওই রাসেল এখানে কেন? আরে ভাই রাসেলকে আটকানো অনেক চেষ্টা করেছি কিন্তু সে শুনতে চায়নি। রাসেল তুই এখন যা কিন্তু, আমি বলে দিলাম। এর মধ্যে রিধিতা বলে উঠল, প্লিজ ভাইয়া রাসেলকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিধিতা কান্না করতে করতে টেবিলের উপর থেকে ছুরি নিয়ে হাতে ধরল আর বলল, ভাইয়া তুমি যদি রাসেলকে আমার কাছে ফিরিয়ে না দাও আমি সুইসাইড করব। রিধিতা এই কাজ করবে আমি তো অবাক চোখে তাকিয়ে আছি আর ভাবছি রিধিতা রাসেলকে এতটা ভালোবাসে। আমি দেখলাম রাসেলও কান্না করে যাচ্ছে, রিধিতা চাকু দিয়ে হাত টান দিতে যাবে, তখনই নীলা গিয়ে হাতের চাকু কেড়ে নিয়ে বলল, এই তুমি মরতে যাচ্ছ কেন? আপু আমি বেঁচে থেকে কি করব, আমি যে রাসেলকে পাবো না, রাসেলকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার মনটা আস্তে আস্তে নরম হয়ে গেল, দেখলাম রাসেলও কান্না করছে। আমি রেগে আছি তাই আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে। রাব্বি আমাকে বলল, ভাই প্লিজ আমার তো দুটি পা ধরছি, আমাকে ক্ষমা করে দে। একটা শর্ত আছে, তাহলে রাসেলকে ফিরিয়ে দিব। আমার কথা শুনে রিধিতা আর তার ভাই খুশি। রাব্বি বলল, শর্ত ভাই বল। শর্তটা হলো আমাদের ভ্রমণ আর চার দিন পর শেষ হবে, আমরা বাড়িতে ফিরলে রাসেলের সাথে রিধিতার বিয়ে হবে। আচ্ছা ভাই আমি তো শর্তই মানব। আচ্ছা ওকে, রিধিতা এবার খুশি তো? হুম ভাইয়া খুশি। রিধিতা এই কথা বলে দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরল আর এলোপাতাড়িভাবে চুমু খেল আর কান্না করে দিয়ে বলল, রাসেল প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি তোকে খুব ভালোবাসি রে। হুম আমি তোকে প্রচন্ড ভালোবাসি। কিছুক্ষণ তারা জড়িয়ে ধরে কান্না করলো। আমি বললাম, তোদের দুইজনকে রোম্যান্স করতে হবে না। হুম হারামি। ওই শোন, দুই বছর পর তোদের মিল হলো, এখন যা গিয়ে তোরা ঘুরে বেড়া। হুম যাচ্ছি ভাইয়া। আর ভাইয়া এই আপুটা কে? নীলাকে দেখিয়ে বলল। আমি বললাম, এই আপুটা তোর ভাবি। কে? তা বিয়া কখন করলা ভাই? ওই পিচ্চিমে এখনো করেনি, আমি নীলাকে ভালোবাসি। ও তা ভাবি, ভাইয়াটাকে খুব ভালোবাসবা কিন্তু। হুম বাসবো। রিধিতা এখন যাও, তোমরা ঘুরে আসো। আচ্ছা ভাবি। রাসেল আর রিধিতা চলে গেল।
আমার আজ খুব ভালো লাগছে। রাসেল তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে রাসেলে অনেক কষ্ট পেয়েছে রিদিতার জন্য। আর রাপি ভাই বলল, থ্যাংকস ভাই আমার বোনটাকে রাসেলের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে ভাই থ্যাংকস দিতে হবে না। আমি কামরুল নীল আর রবিনকে বললাম, দোস্ত তোরা থাক, আমি আর নীলা একটু ঘুরে আসি বাইরে থেকে। আচ্ছা তুই যা আর রাপি ভাই চলো আমরা চারজন ঘুরে বেড়াই। আচ্ছা চলো ভাই। তারপর আমি আর নীলা রেস্টুরেন্ট থেকে বের হলাম। রাপি নীল কামরুল আর রবিন তারা চারজন মিলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাইরে এসে হাঁটতে হাঁটতে সামনে গেলাম, গিয়ে এখানকার আরেকটা নাম করা পার্ক আছে সেখানে গেলাম। আমি নীলা হেঁটে হেঁটে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম পার্কে। ঢুকলাম আর দেখলাম অনেক সুন্দর পরিবেশ। আমি আর নীলা একটি ব্রেঞ্চে গিয়ে বসে পড়লাম। নীলা আমাকে বলল, জান আমার একটা জিনিস খেতে মন চাচ্ছে। ওই জানো কেবলই তো খাবার খেয়ে আসলাম, আবার কি খাবা বলো, আবার কি আনবো তোমার জন্য? আমি ওইটা খাবো। নীলা আমার ঠোঁট দেখিয়ে বলল। আমি বললাম, এ জানো না না এটা বিয়ের পরে, এখন নয়। না গো জান এখনই খাবো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো পড়ে গেলাম বিপদে। আমি আশেপাশে দেখলাম তেমন কেউ নেই। নীলা আমার ঠোঁটের দিকে আর তার ঠোঁট এগিয়ে আনলো, আমি পিছিয়ে গেলাম। আমি নীলাকে বলতে যাব তখনই তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিত করে দিল। আমি আর কথা বলতে পারলাম না। নীলা তো পাগলিদের মতন আমার ঠোঁট চুষতেছে, আমিও তার সাথে রেসপন্স দিলাম। আমি জীবনে প্রথম মেয়ের ঠোঁটের ছোঁয়া পেলাম, আমার খুব ভালো লাগছে। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল। আমি তো সেই লেভেলের হাঁপাচ্ছি, নীলাও হাঁপাচ্ছে। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওই পাগলি কি ওইভাবে কিস করে? দম তো বন্ধ হয়ে আসছিল। করবই তো, আবার হবে নাকি? আমার কিন্তু ভালোই লেগেছে। এই না না আর নয় পাগলি, একটা আমি তোমারই পাগলি গো। এইভাবে কিছুক্ষণ আমি আর নীলা কিছুক্ষণ রোমান্টিক মুহূর্ত কাটালাম আর গল্প করলাম। আমি আর নীলা গল্প করতে করতে পার্ক থেকে বের হলাম। আমি মোবাইল বের করে রাসেলকে ফোন দিলাম, কিছুক্ষণ পর কল রিসিভ করল। আমি বললাম, দোস্ত প্রেমিকাকে পেয়ে ভুলে গেলি নাকি? হর হারামি তোদের ভুলবো কেন? আর তুই কোথায় আছিস দোস্ত? এই তো দোস্ত পার্কে থেকে কেবল বের হলাম, তোরা সবাই কোথায় আছিস? এই তো এ পার্কে চলে আয়, আমরা সকলে এখানে আছি। আচ্ছা যাচ্ছি, দেরি কর। আচ্ছা দোস্ত আয়। তারপর আমি ফোন রেখে দিলাম। নীলা আমাকে বলল, জান তোমার বন্ধুগুলো কই আছে? এই তো এই পার্কে রিদিতা সহ আমার সব বন্ধু আছে, চলো তাহলে যাই সেখানে। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা হেঁটে হেঁটে রাসেলের ঠিকানা দেওয়া পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকলাম। আমি আর নীলা ঢুকে কিছু দূর গিয়ে দেখলাম তারা 5 জন গোল করে বসে আছে মাঠে। আমি আর নীলা তাদের কাছে গেলাম, তাদের মাঝে বসে পড়লাম আমরা 2 জন। নীল আমাকে বলল, দোস্ত তোদের সময় কেমন কাটলো? ভালো দোস্ত। তা রাসেল আজ তুই তো খুব খুশি তাই না? হারামি খুব খুশি তো। তোরা 2 জন মনের মানুষ পাইলি, কিন্তু আমরা 3 জন তো পাইলাম না। হারামি না পাইলি? এইভাবে আমরা সবাই গল্পগুজব করে কাটালাম, এইভাবে আমাদের সবার দিনটাই অনেক ভালোভাবে কাটলো। আমরা সবাই গল্প করে পার্ক থেকে বের হয়ে চলে আসলাম বাসায়। স্যারের সাথে দেখা করে যে যার আবার রুমে চলে গেলাম, তাই আপু আর নীলার সাথে থাকতে দিলাম। স্যারকে বলল, আমরা রাতে সবাই খাবার খেয়ে রুমে চলে আসলাম। রিদিতা নীলা আর আপুর সাথে রুমে চলে গেল ঘুমাতে। আপু জানে রিদিতা আর রাসেলের প্রেমের ব্যাপারে। রুমে এসে আব্বুকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বললাম, আম্মুর সাথেও কথা বলে ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার বন্ধুরা তারা বিছানায় আগেই ঘুমিয়ে পড়েছে, আমিও কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবেই কেটে গেল 4 দিন। এই 4 দিনে আমি আর নীলা নানান জায়গায় ঘুরেছি। রিদিতা রাসেলও অনেক জায়গায় ঘুরে বেড়াইছে। স্যার আমাদের সকলকে জাফলংয়ের সব জায়গায় ঘুরে নিয়ে বেড়াইছে। এই 4 দিনে আম্মুর সাথে আব্বুর সাথে তেমন কথা বলেছি ফোনে। নীলা আমি আর 5 বন্ধু সবাই মিলে সিলেটের জাফলং আল্লাহর রহমতে সব জায়গায় ঘুরে বেড়াইছি। সিলেটের জাফলং জায়গায় অনেক প্রাকৃতিক অপরূপ জায়গা রয়েছে। আমার আর আমার বন্ধুদের দায়িত্ব পালন করতে দেখে স্যার ম্যাডামরা খুব খুশি। আজকে আমরা সবাই বাসায় চলে যাব, তাই আমি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। উঠে নীল রাসেল রবিন আর কামরুল এদের সবাইকে ডাকলাম, তারা ঘুম থেকে উঠল। আমি তাদের দেখে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে বসে আছে। আমি বিছানায় গিয়ে বসলাম আর আমার বন্ধুগুলো গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আমি বললাম, চল দোস্ত এখন নামাজ পড়ে এসে রেডি হতে হবে তো। আচ্ছা চল যাই। দোস্ত কখন বাস ছাড়বে? 8টার দিকে ছাড়বো দোস্ত। ও আচ্ছা চল নামাজ পড়ে আসি।
চল, আমরা সবাই রুম থেকে বের হয়ে নামাজ পড়তে গেলাম। মসজিদে নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাসায় এসে দেখলাম সবাই রেডি হচ্ছে, ম্যাডাম স্যাররাও রেডি হচ্ছে। প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম আমরা বন্ধুরা, আর তারা গেল রুমে রেডি হতে। আমি স্যারের রুমে চলে আসলাম আর স্যার আমাকে দেখেই বলল, আরে হোসেন যে নামাজ পড়ে আসলা? হুম স্যার। আরে আমাকে কলেজে স্যার বলবা আর বাইরে আঙ্কেল বলবা। আচ্ছা আঙ্কেল, রেডি হইতেছেন তো তাই না? হুম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ট্যুরের দায়িত্ব সুস্থভাবে পালন করার জন্য। আরে আঙ্কেল ধন্যবাদ দিতে হবে না, আর আঙ্কেল গেলাম আমি রেডি হতে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে হোসেন। কিছুক্ষণ স্যারের সাথে গল্প করে চলে আসলাম রুমে, এসে দেখলাম বন্ধুগুলো রেডি হচ্ছে। আমি গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করে কাপড় পরে রেডি হলাম। হাতে সময় দেখলাম বাচ্চাটা এখনও এক ঘন্টা দেরি আছে। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। আমি বললাম, দোস্ত তোরা থাক, আমি একটু নীলের রুম থেকে আসি। আচ্ছা তাহলে যা, আমার ব্যাগপত্র নিয়ে বাসে গিয়ে তোর জন্য ওয়েট করতেছি। আচ্ছা দোস্ত। তারপর আমি রুম থেকে বের হয়ে নীলের রুমে গেলাম, দেখলাম দরজা লাগানো আছে। আমি ঠোকা দিলাম, দরজার ওপাশ থেকে আপু বলল, কে ওখানে? আপু আমি তোর ভাই। ও ভাইয়া আয় ভিতরে। আপু দরজা খুলে দিল, ভেতরে গিয়ে দেখলাম নীলের রীতিটা বসে আছে বিছানায়। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম, আপু আমার পাশে বসে পড়ল। আমি আপুকে বললাম, আপু তোমরা রেডি হচ্ছ তো? হুম ভাই রেডি হচ্ছে। তা তুই এখানে কি কারণে আসলি? আরে না আপু এমনি। হুম কি জন্য আসছিস আমাকে বলা লাগবে না? হুম আমি বলছি ভাবির জন্য এসেছিস তাই না? আপু আমার নীলার বিষয় জানে। আপু নীলাকে ভাবি বলার জন্য নীলার মনে খুব লজ্জায় লাল হয়েছে দেখলাম। আমি বললাম, জানিস তাহলে বললি কেন? হুম থাক আমি বাথরুম সেরে আসি। আচ্ছা যা। আপু চলে গেল বিছানা থেকে উঠে, আর আমি বসে থেকে নীলার রীতিদের সাথে গল্প করছি। আমি রীতিদেরকে বললাম, ওই রাসেলের সাথে কথা বলিস নি? হুম ভাইয়া রাসেলের সাথে অনেকক্ষণ আগে কথা বলছি। ও আচ্ছা, নীলা আমাকে বলল, তুই রেডি হয়েছিস তো? ওই মাইয়া তোর চোখ কানা নাকি, দেখতে পাচ্ছিস না কাপড় পরে এসে তোদের সাথে গল্প করছি? হারামি আমার চোখ ঠিকই আছে, ফাজিল একটা। হুম কিছুক্ষণ গল্প করতে করতেই আপু আসলো আর এসে আমার পাশে বসে পড়ল। আমরা সবাই গল্প করলাম কিছুক্ষণ, তারপর দরজা খোলার শব্দ পেলাম, দেখলাম রাসেল আসছে। রাসেল সেখান থেকে দাঁড়িয়ে আমাকে বলল, দোস্ত সময় হয়ে এসেছে বার্সারার, তাড়াতাড়ি চলে আয়, সকলে চলে এসেছে। আচ্ছা যাচ্ছি দোস্ত, তুই যা আর রিধিতা তুই রাসেলের সাথে যা আর আমরা আসছি। তারপর রিধিতা ব্যাগ নিয়ে রাসেলের সাথে চলে গেল। আর আপু আর নীলা রেডি হয়ে আমরা তিনজন মিলে বাইরে চলে আসলাম দরজা লক করে। আমরা তিনজন বাসার বাইরে চলে আসলাম আর সামনে দেখলাম সবাই বাসে উঠছে, স্যার ম্যাডামরা উঠছে। আমরা তিনজন গেলাম আর আপু অন্য বাসে গিয়ে উঠে পড়ল। আমি আর নীলা আমাদের বাসে চড়লাম, নীলা আগে উঠল আর আমি পা দিয়ে বাসে উঠতে যাব। তখনই হঠাৎ আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি বাসের হ্যাঙ্কার ধরে দাঁড়িয়ে গেলাম, হ্যাঙ্কার না থাকলে আমি উল্টে পড়তাম। আমার মাথাটা একটু ঝিমঝিম করছে। আমার দাঁড়ানো দেখে নীলা বলল, হোসেন ওঠ, আবার দাঁড়িয়ে গেলি কেন? আচ্ছা উঠছি, আমার মাথা ঘুরছে। নীলাকে বুঝতে দিলাম না আমি বাসে কষ্ট করে উঠে আমার জায়গায় যাব, তখন আবারও মাথা ঘুরে উঠল। সাথে সাথে আমি ধপাস করে বাসের মেঝেতে বসে পড়লাম। আমার বসে পড়া দেখে আমার বন্ধুরা আর স্যার ম্যাডামেরা অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা আমার বসা দেখে অস্থির হয়ে বলল, হোসেন তোর কি হয়েছে, এইভাবে বসে পড়লি কেন? আমার মাথা হঠাৎ ঝিমঝিম করছে। কি বলছিস এগুলা? প্রিন্সিপাল স্যার বলে উঠল, নীলা তুমি বেশি কথা না বলে তুমি হোসেনকে ধরে তোলো, হোসেনের সমস্যা হচ্ছে মনে হয়, আর রাসেল নীল তোমরা হোসেনকে ধরে তোলো। আচ্ছা তুলতেছে স্যার। তারপর নীল রাসেল আর আমার কাছে এসে আমাকে ধরে তুলল, তুলে আমাকে সিটে বসালো আর বলল, দোস্ত তোর কি হয়েছে বলতো, ডাক্তার ডেকে আনবো? হুম তাড়াতাড়ি বল। আরে দোস্ত সমস্যা নাই, একটু মাথা ঘুরছে, ডাক্তার ডাকতে হবে না, একটু বসে থাকলেই হয়তোবা মাথা ঘোরা ঠিক হয়ে যাবে। আমার মাথা একটু বেশি ব্যথা করছে, তা ওদেরকে বলা যাবে না, তাহলে আমার বন্ধুগুলো অস্থির হয়ে পড়বে। রাসেল আমাকে বলল, আচ্ছা দোস্ত তুই বসে থাক। আচ্ছা দোস্ত। রাসেল আর নীল তাদের সিটে গিয়ে বসলো,
নীলা আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, হোসেন তোর কি হয়েছে বল, মিথ্যা বলছিস কেন? আরে পাগলি কান্না করছিস কেন, আমার কিচ্ছু হয়নি, একটু মাথা ঘুরছে, আর বসে থাকলে ঠিক হয়ে যাবে। হুম, তুই আমার কাঁধে মাথা রেখে ঘুমা। আচ্ছা নীলা। আমি নীলার কাঁধে মাথা রাখলাম, গাড়ি চলতে শুরু করলো, আমি নীলার কাঁধে মাথা রেখে আছি, নীলা আমার কাঁধে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে নীলার কাঁধে মাথা রেখে ঘুমালাম, বাস সিলেট থেকে ছাড়লো। দীর্ঘ 5 ঘন্টা পর আমি ঘুম থেকে উঠলাম, আমি চোখ মেলে দেখলাম নীলাও সিটে ঘুমিয়ে পড়েছে। আমার মাথা ব্যথা কমে গিয়েছে, এখন একটু ভালো লাগছে। আমি বাইরের দিকে দেখলাম বাস চলছে। আমি নীলার কাঁধ থেকে মাথা সরিয়ে সিটে হেলান দিলাম। নীলার কাঁধ থেকে মাথা সরানোর কারণে নীলার ঘুম ভেঙে গেল। নীলা চোখ মেলে তাকালো, আমি সিটে হেলান দিয়ে জেগে রয়েছি। নীলা আমাকে দেখে বলল, হোসেন তোর মাথা ব্যথা কমেছে তো? হুম নীলা, এখন মাথা ব্যথা অনেকটা কমে গেছে। ও ভালো হয়েছে, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আমার হোসেনকে সুস্থ করে দেওয়ার জন্য। নীলা আমরা এখন কোথায় আছি আর বাসে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? এই তো আর 6 ঘন্টার মতো সময় লাগবে। ও, আমি নীলা কিছুক্ষণ গল্প করলাম, আমি পানির পিপাসা পেয়েছে তাই আমি নীলাকে বললাম, নীলা তোর কাছে পানির বোতল আছে? পানির পিপাসা পেয়েছে আমার। আচ্ছা দিচ্ছি, দেরি করো। তারপর নীলা আমাকে পানির বোতল দিল, আমি বোতল নিয়ে পানি পান করলাম। পানি পান করার পরে নীলাকে দিলাম, আর নীলা পানির বোতল রেখে দিল ব্যাগে। আমি আর নীলা গল্প করলাম কিছুক্ষণ, গাড়ি চলার পর একটা জায়গায় এসেছে, থামলো। দেখলাম জানালা দিয়ে বাইরে দেখলাম এটা একটা রেস্টুরেন্ট, গাড়ি তাহলে রেস্টুরেন্টের সামনে থেমেছে, অনেকের ক্ষুধা পেয়েছে তাই গাড়ি রেস্টুরেন্টের সামনে থামলো। প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে বলল, অনেকের ক্ষুধা পেয়েছে মনে হচ্ছে তাই এইখানে গাড়ি থামালাম, সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসো। আচ্ছা স্যার, আমরা সবাই বললাম। আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম, আমার কলেজ থেকে 4টা বাস এসেছে, 4 বাসে সকলে নেমে পড়লো। আমি নীলাসহ আমার বন্ধুরাও আপুকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে। আমি আশেপাশে দেখতে গেলাম, এই জায়গাটা অনেক সুন্দর। রেস্টুরেন্টে গিয়ে আমি নীলা আপু রাসেল কামরুল নীল রবিন আর রীতিতে সকলে এক টেবিলে বসে পড়লাম। ওয়েটার আমাদের টেবিলে আসলো এবং বলল, স্যার আপনি আমাদের কি খাওয়াবেন? রাসেল তোরা খাবি অর্ডার দে। দোস্ত তোরা যা খাবি আমরা সকলেও তাই খাবো, অর্ডার দে। আচ্ছা নীলা তুমি কি খাবা, অর্ডার দাও। আচ্ছা দিচ্ছি। নীলা ওয়েটারকে খাবার অর্ডার করলো আমাদের সবার জন্য, ওয়েটার খাবার অর্ডার নিয়ে চলে গেল। আমরা সকলে কিছুক্ষণ গল্প করলাম, আমি রিদিতাকে বলে উঠলাম, রিদিতা তোমার ভাই রাব্বি কোথায়? আসলেই ভাইয়া আমাদের ওইখানে একটা অফিস আছে, সেইটা দেখাশোনা করার জন্য কিছুদিন হলো এসেছিলাম। রাব্বি ভাইয়া ওখানে আর 2 দিন থেকে বাসায় চলে যাবে। ও আচ্ছা। আমরা সকলে গল্প করলাম, প্রায় 10 মিনিট পর ওয়েটার খাবার নিয়ে আসলো, আমরা সকলে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসলাম বাইরে। খাওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন বাস ছাড়বে তাই যে যার বাসে উঠে পড়লাম। আমি নীলা আর আমার বন্ধুরা আমাদের বাসে উঠে পড়লাম, স্যার ম্যাডামরাও উঠে পড়লো বাসে, আমরা যে যার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো, আমি নীলার সাথে কিছুক্ষণ গল্প করলাম, নীলা আমার কাঁধে মাথা দিল, তার মনে হয় ঘুম ধরেছে। আমিও কিছু বললাম না, আমারও ভালো লাগছে। নীলা কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, আমি নীলার দিকে এক ধ্যানে তাকিয়ে রয়েছি। নীলাকে ঘুমানো অবস্থায় খুব সুন্দর লাগছে, কোনো এক কবি বলেছিল যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে, সেই নারী হচ্ছে প্রকৃত সুন্দর। আমি নীলার কপালে টুপ করে একটা চুমু দিলাম, চুমু দিয়ে আমি সিটে হেলান দিয়ে দিলাম। নীলা আমার কাঁধে ঘুমিয়ে পড়েছে, আমিও সিটে হেলান দিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। দীর্ঘ 6 ঘন্টা পর বাস এসে কলেজের সামনে থামলো, আমি ঘুম থেকে উঠলাম, ঘড়িতে সময় দেখলাম যে রাত 8টা বাজে। নীলাও ঘুম থেকে জায়গা পেয়েছে। স্যার আমাদেরকে বললো যে আমরা সবাই আমাদের এলাকায় চলে এসেছি, আমরা সবাই আস্তে আস্তে বাস থেকে নামলাম। স্যার আমাদের সবাইকে বাসায় যেতে বললো, আমরা সবাই ব্যাগপত্র নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা সবাই মিলে রীতিতাকে বাসায় নেমে দিয়ে আসলাম। আমাদের বাসা থেকে রীতিতার বাসায় যেতে 1 ঘন্টা লাগে, রীতিতাকে বাসায় নেমে দিয়ে আমি নীলাকে বাসায় রেখে আসলাম। আমরা 4 বন্ধুকে ওদের বাসায় রেখে এসে আমি আর আপু আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম, বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আমি আর আপু আমাদের বাসার দরজার সামনে আসলাম।
আপু বাসার কলিং বেল বাজালো। কিছুক্ষণের মধ্যে আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে আর আপুকে দেখে আম্মু খুশি হয়েছে। এই তো আম্মু, ভালো আছি, তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম না, এখন তোকে আর আমার আম্মুকে দেখে মন ভালো হয়ে গেল। আম্মু আমাকে আদর করে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে আপুকে গিয়ে জড়িয়ে ধরে আদর করে দিল। আমি আপু বাসার ভিতরে ঢুকলাম, আম্মু দরজা লাগিয়ে দিল। আমি আপু ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আপু বসে আছে সোফায়। আব্বু আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরল। আব্বু আমাকে বলল, আব্বু তুই আসবি আমাকে ফোন দিতে বলবি না, তাহলে তোদের দুজনকে নিয়ে যেতাম। আব্বু তোমাদের সারপ্রাইজ দিব, তাই তোমাকে ফোন দেইনি। ও আব্বু আমাকে ছেড়ে দিয়ে আপুকে গিয়ে জড়িয়ে ধরল। আম্মু আব্বুকে বলল, ওগো মামুনি আর আব্বু ফ্রেশ হয়ে আসুক, অনেক দূর জার্নি করে এসেছে। আচ্ছা ঠিক আছে, মামুনি আর হোসেন যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা আব্বু। তাড়াতাড়ি তোরা ফ্রেশ হয়ে খেতে দিব। আচ্ছা আম্মু। আমি আপু উপরে চলে আসলাম, আমি আমার রুমে চলে আসলাম, ব্যাগ এসে বিছানায় রেখে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলাম, এসে কাপড় চেঞ্জ করে বিছানায় বসে পড়লাম। আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আমি মোবাইল বের করে দেখলাম যে নীলা ফোন দিয়েছে, তাই রিসিভ করলাম। নীলা বলল, হোসেন তুই পৌঁছে গেছিস? নীলা কেবল বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তুই ফোন দিলি। ও ভালো, তা খাবার খেয়েছিস? ওই পেতনি, কেবল বাসায় আসলাম, কখন খাইলাম এখনো খাইনি, সেটা তুই বুঝতে পারিস নি? ও আচ্ছা, ভুল হয়েছে। তুই খেয়েছিস? না, আর একটু পর খাবো। ও এইভাবে 10 মিনিট নীলার সাথে কথা বলে ফোন রেখে দিয়ে বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম খাবার খেতে। টেবিলে দেখলাম আপু আম্মু আর আপু বসে আছে। আমি টেবিলে গিয়ে বসে পড়লাম। আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে খুব। আচ্ছা দিচ্ছি, তোর জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আম্মু। আম্মু খাবার বেড়ে দিল আমাদের সবাইকে, আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আপু আম্মু আপুর সাথে কিছুক্ষণ গল্প করে আমি রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে পড়লাম, আজকে খুব ঘুম ধরছে, শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাস আমি অনেক জায়গায় নীলাকে নিয়ে ঘুরে বেড়াইছি। এরই মধ্যে রাসেলের সাথে রিধিতার বিয়ে হয়ে গেছে। আমরা সবাই ধুমধাম করে রাসেল আর রিধিতাকে বিয়ে দিয়েছি। রাসেলের পরিবারের সাথে রিধিতার পরিবারের এই 2 পরিবারের সহমতেই রাসেল আর রিধিতার বিবাহ সম্পন্ন করেছি আমরা। আমি 1 মাসে মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে আমরা কয়েক বন্ধু মিলে ঘুরে বেড়াইছি। নীলা তো আমাকে ক্লাসে না দেখতে পেয়ে সেই লেভেলে রাখ হয়েছিল। আমার ওপর দিয়ে মাঝে মধ্যে নীলার সুনামি তুলেছিল, আর নীলা ওইখানে যেইখানে তার যাওয়ার শখ হতো সেখানে তাকে নিয়ে যেতেই হতো। আমি যে নীলাকে ভালোবেসে কোনো প্যারার মধ্যে পড়েছি সেটা আমি জানি। আজ আমি নামাজ পড়ে এসে আরামে সকালে ঘুমিয়ে আছি, আজ কলেজ বন্ধ তাই শান্তির ঘুম ঘুমিয়ে আছি। অন্যদিকে আম্মু সোফায় এসে বসে আছে। আপু দেখলো আম্মু আপু আম্মুর পাশে এসে বসে পড়ল। আপু আম্মুকে বলল, আম্মু ভাইয়া ঘুম থেকে ওঠেনি? না মামুনি, তোর ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। ও আমি তাহলে ভাইকে ডেকে আনি। আচ্ছা যা মামুনি, ডেকে আন। আচ্ছা আম্মু, আর আব্বু কোথায়? তোর আব্বু বাথরুমে গেছে। ও আব্বু সোফা থেকে উঠে যেতে ধরবে তখনই কলিং বেল বেজে উঠলো। আম্মু কলিং বেলের আওয়াজ শুনে আপুকে বলল, মামুনি যাও তো। আচ্ছা আম্মু যাইতেছি। আপু গিয়ে দরজা খুলে দিল, গিয়ে দেখতে পেল নীলা ও তার আম্মু আব্বু এসেছে। আপু নীলার আম্মুকে দেখে বলল, আন্টি কেমন আছেন? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আন্টি, আপনারা ভিতরে আসেন। তারপর নীলা তার আব্বু আম্মু ভিতরে ঢুকলো, তাদের নিয়ে আপু ড্রয়িং রুমে গেল। আম্মু দেখতে পেল তার ছোটকালের বান্ধবী ঝুমু এসেছে। আম্মু সোফা থেকে উঠে নীলার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছিস বিষ্টু? এই তো ভালো আছি, তুই কেমন আছিস বিষ্টু? ভালো আছি আল্লাহর রহমতে। আম্মু নীলার আম্মুকে ছেড়ে দিয়ে নীলার আব্বুকে বলল, দুলাভাই কেমন আছেন? এই তো ভালো আছি ভাবি। আম্মু তাদের বসতে বলল, তারা বসে পড়ল। আম্মু বলল, বিষ্টু নীলাকে কতবার বলেছিলাম তোকে আনতে, কিন্তু তুই আসতেই চাইতি না। নীলা মামুনি বলতো কিন্তু আসার সময় পাই না, কিছু মনে করিস না। আচ্ছা আম্মু সহ সবাই গল্প করছে। এরই মাঝে আব্বু চলে আসলো ও সোফায় বসতে বলল, ভাই কেমন আছিস? এই তো দোস্ত ভালো আছি, তুই? ভালো আছি আল্লাহর রহমতে। ভাবি হোসেনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? হোসেন এখনো ঘুম থেকে ওঠেনি। ও বেষ্টু তোর কাছে যে জন্য আসা, বলবো কি? আচ্ছা বল।
তোর সাথে যে কথা পাকা করেছিলাম সেইটা আজ ঠিক করতে আসছি, মানে হোসেন আর আমার মামনির বিয়ে। আরে এটা তো ভালো কথা, আমিও চাচ্ছি হোসেন আর নীলার বিয়ের কাজটা সেরে ফেলতে। আচ্ছা তাহলে তো ভালোই হলো। আন্টি হোসেন কোথায়? নীলা মামনি, আজ থেকে আমাকে আন্টি বলবি না, বলে দিলাম, আজ থেকে আমু বলবি। আর হোসেন ওপরে আছে, তার কাছে গিয়ে তুই হোসেনকে ডেকে আন। আচ্ছা আম্মু। নীলা সোফা থেকে উঠে আমার রুমে চলে আসলো। এসে দেখে আমি ঘুমিয়ে আছি, নীলা রুমে গিয়ে আমার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। এইদিকে আমি আরামে ঘুমিয়ে আছি আর স্বপ্ন দেখছি। হঠাৎ আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ মিটমিট করে দেখলাম নীলা আমার বুকের উপর শুয়ে আছে। আমি এক ধ্যানে নীলার দিকে তাকিয়ে আছি, নীলা আমার দিকে তাকালো। আমি নীলাকে বললাম, ওই পেতনি, আমার বুকের উপর শুয়ে আছিস কেন? আর ওঠ, কেউ দেখে ফেললে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। ওই পিচ্ছি, মুই উঠবো না, আর এই বুক আমার জামাইয়ের বুক, শুয়েছি তাতে তোর কি? হুম, আর কি জন্য এত সকাল সকাল আমাদের বাসি আছে শেষ? কি জন্য আইছি, আগে নিচে চল, আম্মু ডাকছে। কি জন্য ডাকে আমার আম্মু? সেটা গেলেই দেখতে পাবি, এখন চল। আচ্ছা কি আর করার, তাহলে নিচে চল। তারপর আমি বিছানা থেকে উঠে নীলার সাথে নিচে চলে আসলাম। আমি নিচে এসে নীলার আব্বু আম্মুকে দেখি অবাক। আমি স্বাভাবিক হয়ে সোফায় বসে পড়লাম। আমি ভাবছি নীলার আব্বু আম্মু এখানে কি করছে। আমার ভাবনার অবসান ঘটিয়ে নীলার আম্মু আমাকে বলল, আরে হোসেন তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি। শিবলি কেবল যে কথা হলো, তুই হোসেনকে কথাটা বল, তার মত কি? আরে ঝুমু তুই বল হোসেনকে। আচ্ছা বলতেছি, তা হোসেন তোমাকে একটা কথা বলবো, তুমি হ্যাঁ উত্তর দিবা কিন্তু। আচ্ছা বলেন আন্টি, সমস্যা নেই। আসলে হোসেন আমার মেয়ে নীলার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। অবশ্য তোমরা একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসো। আসলে আন্টি আঙ্কেল আমি তো নীলাকে ভালোবাসি, এটা সত্য, কিন্তু আপনি আর আমার আম্মু মিলে বিয়ে ঠিক করেছেন, এখন আমি বিয়ে করতে চাচ্ছি না, আরও দু মাস পর বিয়ে করি। আমি একটু মজা করেই বললাম নীলাকে রাগানোর জন্য। আমি কথা বলতে দেখলাম নীলা তো ফুল পরিমাণ রেগে গিয়েছে। আম্মু রেগে বলল, ঝুমু শোন, আমি জানতাম এই ফাজিল ছেলে এরকমই কথা বলবে। আমি কি হোসেনের মত নিতে বলেছি? আমি আর তুই যখন বিয়ে ঠিক করেছি, 7 দিনের মধ্যে হোসেন আর নীলার বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। আর তুই রাগ করছিস কেন? তুই যা বলবি তাই হবে। এমনি হোসেনের মত নিলাম, হোসেন না মানলে তুই তোর আম্মু, তোর সিদ্ধান্ত আমরা রাজি। আম্মু শোনো, এই হারামি পিচ্ছি ছেলে তো জানোই কতটা ফাজিল, ওই পিচ্ছির কথা না শুনে আমাদের কাজে মন দিতে হবে। হুম ঠিক বলেছিস মামনি, আমার ছেলেটা হচ্ছে 1 নম্বর ফাজিল, সেটা আমি আগে থেকেই জানি। আম্মু তুমি এইভাবে আমাকে বললা? হুম বলবোই তো। আর শোন, তোর আর আমার নীলা মামনির বিয়ে 7 দিন পর, এটাই আমার শেষ কথা। হুম আম্মু আব্বু আপু আর নীলার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করলো বিয়ের ব্যাপারে। আমি সোফা থেকে উঠে নিজের রুমে চলে আসলাম। খুশি মনে আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করব। আমি রুমে এসে এই কথাগুলি ভাবছি, দেখলাম নীলা কোথা থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে পড়ল আর আমার কলার ধরল। আমি তো নীলার কর্মকাণ্ড দেখে অবাক। নীলা আমাকে বলল, ওই হারামি তুই নিজে কি বললি, আমাকে বিয়ে করবি না তাই না? আরে জানো আমি তো তখন মজা করলাম, প্লিজ কলার ছেড়ে দাও। তোর মজা করার গোষ্ঠী কি নাই, তুই আস্ত একটা হারামি। হইছে জানো, এবার মাফ করে দে। আচ্ছা মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত? জিনিস খাবো তো দিতে হবে। আচ্ছা কি খাবি বল, এনে দিচ্ছি। ওই জিনিস এইখানেই আছে। নীলা আমার ঠোঁটের দিকে ইশারা করছে। এবার আমি বুঝতে পারছি। আমি বললাম, এই না না এখন নয়, আম্মু আব্বু সবাই আছে। না আমি শুনবো না, আমি খাবো। আমি বলতে যাবো তখনই নীলা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিত করল। আমি আর কথা বলতে পারলাম না, দীর্ঘ 10 মিনিট আমার ঠোঁটের ওপর আক্রমণ চালালো। আমিও তার সাথে রেসপন্স দিলাম। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল। আমরা দুজনেই হাঁফাচ্ছি, ভাই রে ভাই, আর একটু হলেই গিয়েছিলাম। আমি হাঁফাতে হাঁফাতে বললাম, ওই তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলি নাকি, আর একটু হলেই তো দম বন্ধ হয়ে যেত আমার। আমার খুব ভালো লেগেছিল, আবার হবে নাকি? এই না না আম্মু আব্বু আছে, আর নয় প্লিজ। আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম তোকে, বাসর রাতে তোর উপর শোধ তুলবো। হুম পেতনি, আমি নীলা হয়ে আমি নীলা বসে থেকে কিছুক্ষণ গল্প করলাম। আপু এসে আমাদের ডেকে গেল, আম্মু খেতে ডেকেছে, তাই আমি আর নীলা নিচে চলে আসলাম। দেখলাম আম্মু আব্বু আপু আর নীলা নীলার আব্বু আম্মু বসে আছে টেবিলে,
আমি গিয়ে বসে পড়লাম নীলার সাথেই। আপু খাবার বেড়ে দিল, আমি দেখলাম আম্মু আমাকে দেখে হাসছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমাকে দেখে হাসছো কেন? হাসবো না তো কি করব, তোদের দুজনকে একসাথে খুব মানিয়েছে। আর আম্মু আজকে আমি তোমার হাতে খাবার তুলে খাবো। না আমি তোকে তুলে খাবো না, আমি আজ আমার নীলা মামনিকে তুলে খাওয়াবো। দেখছিস আম্মু আজ আমাকে তুলে খাওয়াবে। পেতনি ভালো করে খাও, দরদ দেখলে আর বাঁচি না। মামনি আসো তোমাকে তুলে খাওয়াই। আচ্ছা আম্মু। আমি আন্টিকে বললাম, আন্টি আমি তোমার হাতে খাবার তুলে খাবো। আচ্ছা আসো বাবা, আর শোনো আমাকে আর আন্টি বলবি না, আম্মু বলবি। আচ্ছা আন্টি, তো আম্মু। তারপর আম্মু নীলাকে তুলে খাওয়ালো, আর শাশুড়ি আম্মা আমাকে নিজের হাতে খাবার তুলে খাওয়ালো। খাবার শেষ করে আম্মুকে বলে আমি আর নীলা বাইরে চলে আসলাম ঘুরতে। বাইরে এসে আমি নীলার হাত ধরে হাঁটছি, আমি পকেট থেকে মোবাইলটা বের করে রাসেলকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রাসেল রিসিভ করলো। আমি বললাম, দোস্ত কেমন আছিস রে? এই তো দোস্ত ভালো আছি। ভালো আছি শালা, তুই তো বউ পেয়ে আমাদের ভুলে গেছিস। এ হারামি, তোদের আমি আবার কখন ভুলে গেলাম? আর তুই কোথায় আসছিস? এই তো রে বাইরে নীলার সাথে ঘুরতে আসছি। আর শোন একটা খুশির খবর আছে। কি খুশির খবর দোস্ত? দোস্ত আমার নীলার বিয়ে 7 দিন পর তাহলে। ওহ খুব ভালো, তাহলে তোর বিয়া, আমরা সবাই মিলে খাইতে যাবো। আর শোন তুই কোথায় আছিস? এই তো দোস্ত সবাই রিদির বাসায় আসছি, আব্বু আম্মু ভাই বেড়াতে আসছে। ও ভালো, তাহলে তুই ওইদিকে সামলে, পরে কথা হবে। আচ্ছা দোস্ত ভাই। আচ্ছা ভাই, আমি কথা বলে রাসেলের ফোন রেখে দিলাম। আমি নীলাকে বললাম, নীলা তুমি আজকে কোথায় বেড়াতে যাবা? চলো যান আজকে পার্কে যাই ঘুরতে, ওখানে কি আমার আর তোমার সময়ও কাটবে। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা পার্কে আসলাম ঘুরতে। এইভাবেই নীলার সাথে ঘুরে বেড়িয়ে সারা দিনটা কেটে গেল। আজ আমার আর নীলার জীবনে খুশির দিন, কারণ আমার সাথে নীলার 7 দিন পর বিয়ে হবে। এইভাবেই কেটে গেল 4 দিন। নীলার সাথে 4 দিন ঘুরে বেড়াইছি আর মজাও করেছি। আজ আমি ঘুম থেকে ভোরে তাড়াতাড়ি উঠলাম, উঠে আব্বুকে নিয়ে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে আমি আব্বু বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম আমি আর আব্বু। আমি বাসায় এসে দেখলাম আম্মু আব্বু সোফায় বসে আছে। আমি আব্বু গিয়ে সোফায় বসলাম। আব্বু আমাকে বলল, তা ভাই তোর তো খুশির দিন, আর 3 দিন পর তোর আর নীলা আপুর বিয়ে হবে। তোকে বলা লাগবে না, আর শোন আমার বিয়ের পর তোর বিয়ে দিব আমি। আম্মু দেখো না পিচ্ছি কি বলতেছে, আমার তাই বিয়ে দেবে। তোদের ভাই বোনের ব্যাপার তোরা বোঝ। হুর আম্মু তুমি হাসতেছ। এ তোরা থাম, আর কোন পিচ্ছি বললো আমার মামুনিকে বিয়ে দিবে? কে আর বলবে, তোমাদের গুণধর ছেলে বলে, হারামি পিচ্ছি একটা। আমরা কিছুক্ষণ গল্প করলাম। আমি সোফা থেকে উঠে আপুর মাথায় টোকা দিয়ে ভো দৌড় দিলাম। আপু বলছে, পিচ্ছি তোরে আমি পরে দেখে নিমু। আমি দৌড়ে গিয়ে রুমে চলে আসলাম, এসে বিছানায় বসে পড়লাম। বসে থেকে আর কি করবো, তাই আমি পকেট থেকে মোবাইলটা বের করে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর নীলা ফোন রিসিভ করলো। আমি বললাম, কেমন আছিস নীলা? ভালো আছি, তুই কেমন গোজান? ভালো আছি, কি করিস এখন তুই? এই তো কেবল ঘুম থেকে উঠে বসে আছি। ও তুই আজ আমাদের বাসায় একসাথে ঘুরতে যাবো তাইলে? না রে আজকে ঘুরতে যেতে পারবো না, আম্মু আমাকে বাসা থেকে বের হতে দিবে না। কেন বের হতে দিবে না? কারণ বিয়ের আর মাত্র 3 দিন আছে, তোর সাথে দেখাও করতে দিবে না একেবারে বিয়ে সম্পূর্ণ হলে। এটা আমাদের পুরো পরিবারের রীতি অনুসারে চলে আসছে। কি আমি তোর সাথে 3 দিন দেখা করতে পারবো না একবারে বিয়ের পর? গোজান এতে আমার করার কিচ্ছু নাই, আমি তোকে ছাড়া এই 3 দিন যে কিভাবে থাকবো সেটা ওপরওয়ালাই জানে। কি আর কর, আমিও তোর সাথে দেখা করতে পারবো না। হোর আমি আর নীলা 1 ঘন্টা কথা বললাম ফোনে, ফোন রেখে দিয়ে নিচে আসলাম খাবার খেতে। খাবার খাওয়া শেষ করে বন্ধুদের ফোন দিলাম, বন্ধুদের নিয়ে আমি ঘুরে বেড়ালাম। আমি বিয়ের আগে নীলার সাথে আর দেখা করতে পারবো না, বন্ধুদের সাথে ঘুরে বেড়ে আমার সারাদিনই কেটে গেল। এইভাবেই কেটে গেল আরও 3 দিন। এই 3 দিনে আমি নীলার সাথে ফোনেই কথা বলেছি। আমার পরিবার আর নীলার পরিবার একসাথে যখন বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল আমার তখন নীলার সাথে দেখা হয়েছে। আজ আমার বিয়ে, আল্লাহর রহমতে ইসলামী শরিয়া মোতাবেক আমার আর নীলার বিয়ে সম্পন্ন হলো। বিয়েতে আমার বন্ধুদের পরিবার আর রিধিতা রাসেল কামরুল নীল রবিন সবাই এসেছে। আব্বু আম্মু আপু সবাই খুশি। এখন রাত হয়ে গেছে, আমি এখন বাসার ছাদে দাঁড়িয়ে আছি। আমি আকাশের দিকে তাকিয়ে খোলা মনে আগেকার দিনের কথা ভাবছি।
আজ থেকে এক মাস আগে কেমন ছিলাম, আর এক মাস পর আমার পরিবারের সম্মতি সবাই মিলে আমার আর নীলার বিয়ে হয়ে গেল। আমার চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে, এটা যে খুশির কান্না। আর আমি এই কথাগুলো ভাবছি তখন ঘাড়ে হাত পড়ল, আমি চোখ মুছে পিছনে তাকালাম, দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু আমাকে বলল, আব্বু তুই ছাদে দাঁড়িয়ে আছিস আর বৌমা ওদিকে রুমে বসে আছে, যা রুমে যা। এই তো আম্মু যাচ্ছি। হুম, আর তুই কান্না করছিস কেন হোসেন? এমনি আম্মু, আমার কান্না যে খুশির কান্না। থ্যাংক ইউ আম্মু, এই বলে আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল ছেলে আমার, যাও আব্বু নিচে বৌমার কাছে যাও। আচ্ছা আম্মু, আমি আম্মুকে ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে চলে আসলাম। আমি রুমে যাব তখন রাসেল আমার সামনে আসলো আর বলল, মামা বিয়ে সেরেই ফেললি, বাসরাতে কিন্তু বিড়াল মারতে ভুলিস না। হুর হারামি, যাও মামা যাও। রাসেল চলে গেল আর আমি মনে এক কেজি সাহস নিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলাম। দেখলাম রুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি দেখলাম নীলা লাল শাড়ি পরে মাঠে ঘোমটা দিয়ে বসে আছে। আমার দরজা খুলে শব্দ পেয়ে নীলা মাথা তুলে আমার দিকে তাকালো আর বিছানা থেকে উঠে এসে আমার পায়ে সালাম করল। আমি বললাম, বেঁচে থাকো মা। নীলা উঠেই বলল, কি বললি হারামি পিচ্ছি, তোরে তো কিছু না নীলা, চলো আগে ওযু করে এসে আমি আর তুমি দুই রাকাত নফল নামাজ পড়ে নেই। আচ্ছা চলো। আমি আর নীলা নামাজ আদায়ের জন্য ওযু করে আসলাম। এসে আমি আর নীলা দুই রাকাত নফল নামাজ পড়লাম। পড়া শেষ করে আমি আর নীলা বিছানায় বসে পড়লাম। নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর নীলা আমার উপর উঠল। আমি বললাম, এই কি করছে? আমার উপর উঠলা কেন? কি জন্য উঠলাম দেখাচ্ছি। আমি বলতে যাবো তখনই নীলা আমার ঠোঁট আর তার ঠোঁট আয়ত্তে নিয়ে নিল। আমি আর বলতে পারলাম না, আমিও নীলার সাথে কিস করে রেসপন্স দিলাম। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমার ঠোঁটটা চুষছে আর খুব ভালো লাগছে তার। নীলা আমাকে ছেড়ে দিল আর আমাকে বলল, কেমন লাগলো গোজান? ভালোই লাগে। আমি নীলাকে বিছানায় ফেলে দিয়ে আমি নীলার উপর উঠে পড়লাম। নীলা আমাকে বলল, ওই হারামি পিচ্ছি আগে গিয়ে লাইট অফ করে আসো, পাঠক পাঠিকারা তো দেখছে। ইস, মনেই নাই। এই যান যান পাঠক পাঠিকারা, আপনার তো হা করে দেখছেন, আমি এখন লাইট অফ করে দিই। তারপরে আমি গিয়ে ঘরে লাইট অফ করে এসে আমি আর নীলাকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি আর নীলা ভালোবাসার গভীর সাগরে ডুব দিলাম। আমি নীলাকে নিয়ে বেবিয়ানার মিশনে নেমে পড়লাম। আর আমি ছোট মানুষ তাই আর বলবো না, আর আপনাদের পরে বলবো নি, মানে যে মাসে শনিবার নেয় সেই মাসে বলবো নি। এইভাবেই শেষ হলো একটি লাভ স্টোরি।